हेलो एंड वेलकम बैक टू माय चैनल आमी प्रणय। सो आज के जे आमी वीडियो टॉक निये एसेछि सेटा होच्छे साइंस एंड इम्पोर्टेंट टॉपिक एर जेटा नेक्स्ट वीडियो। ठीक आछे, एई वीडियोते आमरा डिस्कस करब ह्यूमन स्केलेटल सिस्टम। ठीक आछे, तार आगे जे वीडियोटा आमी अपलोड करेछिलाम वीडियोटा होच्छे जे ब्लाड सार्कुलेटरी सिस्टम, किभाबे ब्लाडटा सार्कुलेट हय प्रत्येकटा मानुषेर बडिते সেটা নিয়ে আমি পুরো ডিটেইল এক্সপ্লেনেশন দিয়েছি। সেটা যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখে নেবে, অথবা সায়েন্স ইম্পর্টেন্ট টপিক বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলেও তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। আর ওই ভিডিওটা থেকে তোমরা প্রপার কিন্তু নোটও বানাতে পারবে। ঠিক আছে, ওটা কিন্তু যে কোনো ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল। আর সামনে যেমন এক্সাম আছে অনেক, এনটিপিসি গ্রুপ ডি, এই এই এক্সামের জন্য যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আজকে আমরা যে ভিডিওটা করব সেটা তো স্কেলেটাল সিস্টেমের হবে, কিন্তু সেই ভিডিওটা আসবে দুটো পার্টে। ফার্স্ট পার্টে কি করব, সেকেন্ড পার্টে কি করব সেটা আমরা পরে বলছি। ঠিক আছে, তার আগে আমরা জেনে নিই যে স্কেলেটাল সিস্টেম অ্যাকচুয়ালি কি বা কেন আমাদের দরকার শরীরে। ঠিক আছে, বা এর পুরো ডিটেলসটা আমরা দেখব। ফার্স্ট আমরা একটা পার্ট আজকে দেখব, নেক্সট আমরা আরেকটা যখন পার্ট আসবে সেটাতে দেখব। ঠিক আছে, তো ফার্স্ট পার্টে আমাদের যে বোনগুলো করবো সেই বোনগুলোর কিন্তু প্রত্যেকটা ট্রিক্স দিয়ে বলবো যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, সো শুরু করা যাক ভিডিওটা। ওকে, সো স্কেলিটাল সিস্টেমটা কি কি নিয়ে গঠিত সেটা আমরা দেখবো। ঠিক আছে, স্কেলিটাল সিস্টেমটা বোন আর কিছু কার্টিলেজ নিয়ে গঠিত। তো কার্টিলেজ গুলো কি কি, সেটা হচ্ছে টেন্ডন আর লিগামেন্ট। তো তার আগে একটা জিনিস বলে দিই যেটাতে ইজিলি মনে থাকবে, টেন্ডনটা কি আর লিগামেন্টটা কি। ওকে, সো এখানে আমি লিখব বি বি এল। ওকে, আর এখানে লিখব এম বি টি। ক্লিয়ার? এল কি, এল হচ্ছে লিগামেন্ট, এলটা হচ্ছে লিগামেন্ট। আর টি হচ্ছে টেন্ডন। ওকে, তো তার আগে বি বি আর এম বি সেটা কি। টেন্ডন হচ্ছে বোন টু বোন, সেটাকে আমরা বলি টেন্ডন। আর এম বি হচ্ছে মাসেল টু বোন, সেটাকে আমরা বলি লিগামেন্ট। ক্লিয়ার? কি বললাম, বোন টু বোন যদি বলি সেটাকে বলবো লিগামেন্ট, জয়েন করছে সেটা লিগামেন্ট জয়েন করছে। আর এম বি, এম বি হচ্ছে মাসেল টু বোন যে জয়েন করছে সেটাকে বলবো আমরা টেন্ডন। ক্লিয়ার? তো আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আসি আমরা যে আমাদের শরীরে কতগুলো বোন থাকে। অ্যাডাল্ট মানুষের শরীরে বোন থাকে 206, অ্যাডাল্টের থাকে 206, আর নিউবর্ন বেবির থাকে 300, নিউবর্ন বেবির থাকে 300, আর 300 প্লাসও আমি দেখেছি কিছু কিছু কোশ্চেনে, লাইক 2016 এর একটা রেলওয়ে কোশ্চেনে আমি দেখেছি সেখানে অপশন ছিল 350। ওকে, বাট এখানে 300 নিউবর্ন বেবির বোন থাকে। ঠিক আছে, তো আমাদের স্কেলেটাল সিস্টেমটা আমাদের শরীরের জন্য কেন দরকার, বা স্কেলেটাল সিস্টেমটা কি হেল্প করছে আমাদের শরীরে, কি কি কাজ করে। ফার্স্টলি তো এটা কি করে, ফার্স্ট এটা আমাদের বডিটাকে সাপোর্ট করে। ঠিক আছে, যে আমি দাঁড়িয়ে আছি এটা পুরো সাপোর্ট করছে কি, আমার স্কেলেটাল সিস্টেমটা। ওকে, নেক্সট হচ্ছে মুভমেন্ট করতে সাহায্য করছে, এই যে এক জায়গা থেকে এক জায়গায় যাবো, বা এই যে হাত নাড়ছি বা পা নাড়ছি, যে কোনো আমাদের অর্গেনগুলো যে কাজ হচ্ছে সেটার জন্য আমাদের কি হেল্প করে, স্কেলেটাল সিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারনাল যে অর্গেনগুলো থাকে সেই প্রত্যেকটা অর্গেনকে কিন্তু প্রোটেক্ট করতেও সাহায্য করে স্কেলেটাল সিস্টেম। আর স্কেলেটাল সিস্টেমে কি থাকে, কিছু মিনারেল স্টোর থাকে। মিনারেল গুলো কি কি, একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে ক্যালসিয়াম। ক্লিয়ার? একটা ফসফরাস আর একটা হচ্ছে ক্যালসিয়াম। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট এবার আমরা দেখি যে আমাদের যে স্কেলেটাল সিস্টেমটা পুরোটা, এটা আমাদের টোটাল ওয়েটের কত পার্সেন্ট থাকে। এটা আমাদের টোটাল ওয়েটের পার্সেন্টেজ থাকে মাত্র 20%। টোটাল ওয়েটেজ থাকে আমাদের 20%, এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু এমসিকিউ আসার চান্স অবশ্যই থাকে, যে কোনো এক্সামে আসতে পারে। নেক্সট এবার আমরা দেখি, এই যে প্রত্যেকটা বোন আছে স্কেলেটাল সিস্টেমে আলাদা আলাদা ভাবে, এই প্রত্যেকটা বোনের ভেতরে কি থাকে। প্রত্যেকটা বোনের ভেতরে থাকে বোন ম্যারো, কি বললাম, যেটা বাংলাতে বলে অস্থি মজ্জা, বোন ম্যারো। বোন ম্যারো তো প্রত্যেকটা বোনের ভেতরে থাকে, বাট এই বোন ম্যারোর কাজ কি। বোন ম্যারোর কাজ হচ্ছে ব্লাড সেল প্রোডাকশন করা। কি করা, ব্লাডের যে সেল সেগুলো আমাদের প্রোডাকশন করা হচ্ছে বোন সেলের কাজ। মানে কি, ব্লাড সেল আমরা কি কি জানি, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, এই তিনটে জিনিসই কিন্তু প্রোডাকশন করা কাজ হলো বোন ম্যারোর। ওকে, তো এই প্রসেসটাকে আমরা কি বলি, হিমেটোপয়েসিস। প্রসেসটার নাম বলে দিচ্ছি, হিমেটোপয়েসিস, হিমেটোপয়েসিস। ওকে, এটা তোমরা লিখে নেবে যে এই যে ব্লাড সেলের যে প্রোডাকশন হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, এই তিনটে যে প্রোডাকশন হচ্ছে এই প্রোডাকশনটাকে আমরা কি বলি,
হিমেটোফাইসিস, ক্লিয়ার? এটা আমাদের স্কেলেটাল সিস্টেমের বেসিকটা দেখলাম। এরপরে আমাদের যে বললাম যে পার্ট ওয়ান আর পার্ট টু এ কেন ভিডিওটা আসবে, কারণ আমাদের যে স্কেলিটাল সিস্টেমটা, স্কেলিটাল সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হয়, কি কি? একটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটাল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। আমি লিখে দিই, ফার্স্ট হচ্ছে এক্সিয়াল, নেক্সট হচ্ছে অ্যাপেন্ডিকুলার। ক্লিয়ার? এক্সিয়াল স্কেলিটাল সিস্টেম আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম, দেখে নাও। তো এক্সিয়াল কি আর অ্যাপেন্ডিকুলার কি, আজকে আমরা পড়বো শুধুমাত্র এক্সিয়ালটা নিয়ে, তাই এরকম ভাবে ডায়াগ্রামটা আঁকা আছে। ওকে, এক্সিয়াল মানে অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর আমাদের কি কি পড়ছে, ঠিক আছে? অক্ষ বরাবর পড়ছে আমাদের পুরো স্কাল পড়ছে, ফেস পড়ছে, ঠিক আছে? নেক্সট আমাদের আছে কি রিবস গুলো পড়ছে, যে ভার্টিব্রাল কলম থাকে মানে মেরুদণ্ড সেটা পড়ছে, ঠিক আছে? তো এই পার্টটা আমাদের, এই যে সোজা এই পুরো পার্টটা আজকে নিয়ে আমরা ডিসকাস করবো, কোথায় কি কতগুলো বোন থাকে, ট্রিক সমেত আমরা কিন্তু বুঝবো, ঠিক আছে, পুরো ডিটেলসে। আর নেক্সট আসছে অ্যাপেন্ডিকুলার, নেক্সট কি বললাম, অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলারটা কি, অ্যাপেন্ডিকুলার হচ্ছে এটা বাদে যা যা আছে, হাত পা লিম যত রকম আছে প্রত্যেকটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার। তো অ্যাপেন্ডিকুলারটা আমাদের কি আসবে, নেক্সট পার্টে আসবে, ঠিক আছে? তো ফার্স্ট পার্টে আমরা দেখবো এক্সিয়াল। তো এক্সিয়াল পার্টে কি কি কতগুলো বোন থাকে সেটা আমরা দেখিনি। ফার্স্ট আমরা বলেছি যে 206 বোন থাকে একটা অ্যাডাল্ট পার্সনে, তো 206টাকে আমরা দুভাগে ভাগ করি, এক্সিয়ালে কত থাকে আর অ্যাপেন্ডিকুলারে কত থাকে। এক্সিয়ালে থাকে 80টা, এক্সিয়ালে বোন থাকে 80টা, ক্লিয়ার? আর অ্যাপেন্ডিকুলারে থাকে 126। তো আজকে আমরা যে ডিসকাস করবো এই 80টা বোন সম্বন্ধে আমরা ডিসকাস করবো, বাকি যে 126 নেক্সট ভিডিওতে। ওকে, সো এই 80টা বোনের মধ্যে ফার্স্টে আমাদের স্কাল দেখবো, স্কালে, পুরো স্কালে আমাদের কতগুলো বোন থাকে, ঠিক আছে? স্কালের মধ্যে আমাদের থাকে 14টা ফেসিয়াল বোন আর 8টা থাকে ক্রেনিয়াল বোন, ঠিক আছে? ফার্স্ট আমরা 8টা লিখিনি, ফার্স্ট আমি 8টা কি বললাম, ক্রেনিয়াল বোন, ক্রেনিয়াল থাকে 8টা, ফেসিয়াল বোন থাকে 14টা, ইয়ারে থাকে, ইয়ার মিন্স দুটো ইয়ার মিলিয়ে থাকে আমাদের 6টা, একটাতে 3টে তার মানে দুটোতে 6টা, ইয়ারে থেকে 6টা, একটা হায়োড বোন হয়, হায়োড বোন 1টা, ক্লিয়ার? এখানে আমাদের হয়ে যাচ্ছে 29টা, 29, বাকি যে বোন গুলো সেগুলো কত থাকে, রিবস, রিবসে কত থাকে 12 পেয়ার, এদিকে 12টা এদিকে 12টা, তার মানে কত হলো 12টা 12টা মিলে 24, 24 থাকে রিবসে। আর আমি কি বললাম, ভার্টিব্রাল কলম মানে মেরুদণ্ডটা, এই যে মেরুদণ্ডটা পুরোটা পেছন দিকে, এটা কিন্তু এই ভিউসটা এতটা দেখাচ্ছে, বাকিটা ওটা দেখাচ্ছে না, 3D পিকচার হলে ওটা দেখাতো, বাট আমাদের ভার্টিব্রাল কলমে কটা থাকে, 26, ভি কলম বলে লিখে দিলাম আমি, এটাতে থাকে 26, ওখানে এতটা পর্যন্ত কত হলো 29, আর এটা হলো 50, তার মানে 79 হয়ে গেল, আর একটা বাকি থাকছে, একটা কি, একটা যে বোন হচ্ছে স্টারনাম, স্টার নাম হচ্ছে একটা, তার মানে টোটাল আমাদের হয়ে গেল 80টা বোন, ঠিক আছে? তো আমাদের কোথায় কি কি থাকে, ক্রেনিয়াল মিন্স কি, এই যে আমার যে এই যে স্কালটা আঁকা আছে, এই যে উপরের পার্টটা মানে এই যে কপালটা, এই পার্টটা, এই কপালের এই পার্টটাতে আমাদের 8টা বোন থাকে। তো ফার্স্ট এই 8টা বোন নিয়ে আমরা ডিসকাস করবো। নেক্সট যে ফেসিয়াল পার্টটা আছে, এই পার্টটা, এই পার্টটাই আমাদের 14টা থাকে, ঠিক আছে? তো তোমাদের কি বললাম, ফার্স্ট আমাদের দেখবো ক্রেনিয়াল, যেটা আমরা লিখেছিলাম আগে, তো ক্রেনিয়াল বোনটা আমাদের দেখতে হলে 8টা বোন আছে, তো সেটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স দেখবো, সেটা হচ্ছে স্টপ ইএফ, এরকম তো আমরা মনে রাখবো, স্টপ STOP, ঠিক আছে? এটা মনে রাখলে কিন্তু 8টা বোন হয়ে যাবে, এখানে কিন্তু প্রত্যেকটা লিখে দিয়েছি। এস ফর কি হবে, এস ফর যে বোনটা সেটার নাম হচ্ছে স্পিনয়েড, লিখে দিচ্ছি আমি, এস ফর স্পিনয়েড, ঠিক আছে? টি ফর হবে টেম্পোরাল, টি ফর টেম্পোরাল, ও ফর অসিপিটাল, পি ফর প্যারিটাল, লাস্ট হচ্ছে ই, ই ফর হচ্ছে এথময়েড, আর এফ, এফ ফর হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে? তাহলে এগুলো তো আমরা জেনে গেলাম,
কিন্তু এখানে আমরা কটা হাড়ের নাম জানলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা আমরা জেনেছি, বাট আমি তো বললাম কি জানো, আটটা আমাদের জানো, কিন্তু এখানে ছটা আছে। তো এখানে সেটাকে মনে রাখার জন্য আমাদের কি মনে রাখতে হবে, যে কোনো এমন দুটো বোন আছে যেটার মধ্যে দুটো দুটো করে বোন আছে, ঠিক আছে? সেই বোন দুটোর নাম কি? সেগুলোর হচ্ছে যেমন প্যারিটাল, এটাতে কটা আছে? দুটো, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে টেম্পোরাল, টেম্পোরালে কত আছে? দুটো, ক্লিয়ার? বাকিগুলো সব একটা একটা করে, ওয়ান 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 ওয়ান, ঠিক আছে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে এই হারটা মনে রাখার জন্য? নাম্বারটা ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান, ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান। ফার্স্ট আমি কি বললাম, এই যে স্পিনারটা কোথায় আছে, স্পিনারটা দেখো, এই যে ছোট পার্টটা এটা হচ্ছে স্পিনার ফার্স্ট, এটাতে কটা থাকে? একটা। নেক্সট আছে টেম্পোরাল, এই যে পার্টটা সেটা আমাদের হচ্ছে টেম্পোরাল, এটা কি? এটা ইয়ার হয়ে যাচ্ছে, এটা ইয়ারের যে হোল থাকে সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা টেম্পোরাল, টেম্পোরালে থাকে দুটো। নেক্সট আছে অসিপিটাল, এটা ডাবল সি, অসিপিটাল, অসিপিটাল কোথায়? অসিপিটাল এই যে পেছনের এই পার্টটা, একদম পেছনের যে পার্টটা সেটা হচ্ছে অসিপিটাল, অসিপিটালে একটা। নেক্সট আছে প্যারিটাল, প্যারিটাল কি? এই যে মাঝের পার্টটা সব থেকে বড়, এই পার্টটা হচ্ছে প্যারিটাল, সব থেকে বড়। নেক্সট আছে এথময়েড, এথময়েডটা কোথায়? এই যে এই যে আমাদের আই, যে চোখের এই এই ভেতর দিকে যে বোনটা থাকে সেটাকে আমরা বলছি এথময়েড। নেক্সট আছে ফ্রন্টাল, ফ্রন্টাল মিন্স সামনেটা, ফ্রন্ট, ফ্রন্ট মিন্স ফ্রন্টাল। তো এটা মনে রাখার জন্য কি মনে রাখবো তোমরা? স্টপ ইএফ, ক্লিয়ার? স্টপ ইএফ। নেক্সট আমাদের এটা হয়ে গেল, এবারে নেক্সট আমরা আসছি, আটটা বোন আমাদের কমপ্লিট, ঠিক আছে। নেক্সট আমরা এবারে আমরা আসছি ফেসিয়াল, ফেসিয়ালে কটা থাকে? চোদ্দটা, ঠিক আছে। সো আটটা বোন তো কমপ্লিট, নেক্সট এবারে আমরা আসবো ফেসিয়াল, ফেসিয়ালে কটা বোন আছে বললো? ফেসিয়ালে আছে আমাদের চোদ্দটা বোন, ঠিক আছে। ফেসিয়ালে আছে চোদ্দটা, এই যে ফেস, ফেসটাতে চোদ্দটা, মানে এই পার্টটা তো আমরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি, কভার করে নিয়েছি, এবারে এই পার্টটাতে আমাদের আসছে চোদ্দটা, ঠিক আছে। চোদ্দটার নাম কি সেটা জানার জন্য একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলবো, সেটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। তার আগে আমি একটা ছোট সেই লেটারগুলো লিখে নিই, লেটারগুলো লেখার পর তোমাদেরকে ট্রিক্সটা বলে দেবো, ঠিক আছে। লেটারগুলো হচ্ছে এম এম আই এল এন পি জেড পি, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ লেটারগুলো কি লিখলাম আমি, এম এম আই এল এন পি জেড বি, এতগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা আছে, কিন্তু আমি বলেছি চোদ্দটা। তো এখানে কোনটাতে কতগুলো আছে ফার্স্ট আমি বলে দিই, এটাতে থাকবে একটা আর লাস্ট এরটায় থাকবে একটা, বাকি প্রত্যেকটা যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু দুটো করে, টু, এটাও টু, টু 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 টু, কতগুলো হলো তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স টু জার টুয়েলভ আর থার্টিন আর ফোরটিন, টোটাল হয়ে গেল টুয়েলভ। এবার আমি বলি ট্রিকটা আর প্রত্যেকটা নাম, সেই সেটা দেখার জন্য স্ক্রিনে তোমরা দেখতে পাবে একটা ছবি, সেটা দেখে তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো কি বললাম, এম এম আই এল এন পি জেড বি, এটা কি মনে রাখবো? এটা মনে রাখতে হবে ম্যাম, এটা কার্টুন রিলেটেড কিছু ফানি ট্রিক্স, সেটা হচ্ছে ম্যাম আই লাইক নোবিতা পিকাচু জিয়ান অ্যান্ড ভিম, ঠিক আছে। কি বললাম, এম এম হচ্ছে ম্যাম আই লাইক নোবিতা পিকাচু জিয়ান ভীম, ঠিক আছে। এটা যদি তোমরা মনে রাখো তাহলে ফেসিয়াল বোন গুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো স্ক্রিনে যে ছবিটা আসছে সেটাতে দেখো ফার্স্ট এম, এম ফর কি আসছে? এম ফর হচ্ছে ম্যান্ডিবেল, ম্যান্ডিবেল মিন্স মনে হচ্ছে এই যে এই পার্টটা, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে আমাদের ম্যান্ডিবেল, ফার্স্ট হয়ে গেল, যেটা হচ্ছে একটা থাকে। নেক্সট আসছে ম্যাক্সিলা, নেক্সট আসছে কি ম্যাক্সিলা, ম্যাক্সিলা কোন পার্টটা? এইখানে যে পার্টটা, এই যে পার্টটা, এইখানে যে পার্টটা সেই পার্টটা হয়ে যাচ্ছে ম্যাক্সিলা, ঠিক আছে। নেক্সট আসছে আই, আই কি? আই ফর হচ্ছে ইনফেরিয়ার নেসেল, তোমরা দেখছো ছবিতে ইনফেরিয়ার নেসেল, ওটাও কিন্তু কটা আছে? দুটো। তারপর কি বললাম এল, এল ফর হচ্ছে ল্যাক্রিমাল, ল্যাক্রিমালও দুটো থাকে, ল্যাক্রিমালের পর আসছে এন, এন ফর কি হচ্ছে নেসেল, ঠিক আছে। দেন আসছে পি, পি ফর কি হচ্ছে প্যালাটাইন। নেক্সট আসছে জেড, জেড ফর হচ্ছে জাইগোমেটিক, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ভমার, ভোমারে কটা থাকে? ভোমারে একটা থাকে। আই হোপ এইটা প্রত্যেকটা ক্লিয়ার হয়ে গেছে, স্ক্রিনে যে ছবিটা দেখে তোমরা ভালো করে দেখে নেবে, তার মানে আমাদের ফোরটিন যে বোনস সেটা কমপ্লিট হলো, মিন্স ফোরটিন প্লাস এইট টোয়েন্টি টু বোনস আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। নেক্সট এবারে আসি আমাদের স্কাল পার্টটাতে, কতগুলো ছিল? টোয়েন্টি নাইন, টোয়েন্টি টু কমপ্লিট, ফার্স্ট আমরা দেখলাম আটটা, নেক্সট দেখলাম ফোরটিন, এরপর আসছে ওয়ান, একটা বোন আছে যেটাকে আমরা বলি হায়ার বোন। হায়ার বোনটা কিরকম দেখতে? ইউ শেপের, ঠিক আছে, ইউ শেপের অ্যাকচুয়ালি দেখতে। এই হাইব বোনটা কোথায় থাকে? এই যে বাকেল কাভিটি আছে, বাকেল কাভিটির একদম বেস, বেস পার্টে তোমাদের হাইব বোনটা কোনটা থাকে, এর একটু ব্যাক করে পেছন দিকে থাকে, এই যে বাকেল কাভিটি আছে, এই যে ব্যাক করে এখানে ইউ ইউ শেপের একটা বোন থাকে।
সেই বোনটাকে আমরা বলছি হাইব বোন, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেল 23 বোনস। নেক্সট যে 6 বোনস, 6 বোনস আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের কোথায় থাকে, সেটা থাকে আমাদের কানে। তো এক সাইডে থাকে তিনটে আর একটা সাইডে থাকে তিনটে, তার মানে 6। তো তিনটে বোনের নাম কি? তিনটে বোনের নাম মনে রাখার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে MIS, ঠিক আছে? MIS সিস্টেম, MIS তোমাদের মনে রাখতে হবে। MIS যদি মনে রাখো তাহলে তোমরা ইজিলি মনে রাখতে পারবে যে আমাদের তিনটে বোন কি কি আছে। তার আগে আমি বলে দিই যে ইয়ার, ইয়ারের কিন্তু তিনটে পার্ট থাকে। ফার্স্ট হচ্ছে একটা আউটার পার্ট, নেক্সট হচ্ছে একটা মিডল পার্ট, আর থার্ড ওয়ান হচ্ছে ইনার পার্ট। তো মিডল পার্টের মধ্যে কিন্তু MIS, এই যে তিনটে আমাদের বোন অবস্থিত, ঠিক আছে? তো এই যে আউটার পার্ট, এটা কি দিয়ে তৈরি, এটাকে আমি বলে যে একটা ইনফরমেশন দিয়ে দিই, এই পার্টটা আমাদের কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে? এই পার্টটা কি দিয়ে তৈরি? কার্টিলেজ। তো MIS যে তিনটে হাড় বললাম, এই তিনটে হাড়ের নাম আমি বলে দিই। M ফর হচ্ছে ম্যালিয়াস, I ফর হচ্ছে ইনকাস, S ফর হচ্ছে স্টেপিস। ক্লিয়ার? এটা তিনটে থাকে একটা কানে, তো দুটো কানে হলে 3 ইনটু 2 মিন্স 6, তাহলে ছটা থাকে, ঠিক আছে? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এখানে আরেকটা ইনফরমেশন দিই, স্টেপিস হচ্ছে হিউম্যান বডিতে সব থেকে ছোট্ট একটা বোন, ঠিক আছে? আর সব থেকে বড় বোন কি? সেটা হচ্ছে ফিমার, FEMUR। ফিমার কোথায় থাকে? সেটা আমাদের থাই থাকে, থাই, থাই বোনটা সেটাই হচ্ছে ফিমার, সেটা হচ্ছে সব থেকে বড় হিউম্যান বডির বোন। আর নেক্সট আমাদের যেটা স্টেপিস বললাম, সেটা হচ্ছে কানে, সেটা স্টেপিসটা সব থেকে ছোট। ক্লিয়ার? তো আমাদের 29 বোন কমপ্লিট। নেক্সট যে পার্ট গুলো আসছে রিবস, রিবস আসছে ভার্টিব্রাল কলম আর স্টারনাম, এই তিনটে পার্ট কভার করলে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে, সো নেক্সট আমরা দেখে নিই, নেক্সট হচ্ছে রিবসে কতগুলো থাকে বোন, ঠিক আছে? ফার্স্ট আমাদের কমপ্লিট করাটা হয়েছে 29, নেক্সট আমরা লিখে দেবো রিবসে কত, 12 আর 12, 12 আর 12। এই যে ডায়াগ্রামটা আছে সেটাতে এই 12 আর এই 12, 12 12 মিন্স 24, তো আমাদের কমপ্লিট হবে কত, 24। তো 24টা রিবসের মধ্যে, এখানে আরেকটা রিবসের কথা আমি তার আগে বলে দিই, আরেকটা যেটা বললাম স্টারনাম, স্টারনাম কোথায় থাকে, এই যে রিবসটা, এই যে পার্টটা, এই এতটা পর্যন্ত, এই যে পার্টটাকে আমরা বলি স্টারনাম, এটাকে কি বলি, স্টারনাম, ঠিক আছে? নামটা আমি লিখে দিচ্ছি স্টারনাম। কটা থাকে এটা? এটা আমাদের একটা থাকে, মানে যে চেস্ট, চেস্টের যে মিডল পার্টটা সেটাতে আমাদের স্টারনাম থাকে, ঠিক আছে? স্টারনামটা কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে পারো, এটা কিন্তু টি শেপেরও হয়, টি শেপ। কারণ কেন টি শেপ, কারণ দেখো এই যে টি, টি এর মতন এটা দেখা যাচ্ছে, তাই এটা স্টারনামটাকে আমরা বলি টি শেপ, ঠিক আছে? তার মানে ফার্স্টে আমি এই যে আরেকটা বোন কমপ্লিট করে দিলাম। তো ফার্স্ট, নেক্সট আমরা দেখতে হবে যে এই যে 24টা যে আমাদের বোন আছে তার মধ্যে আবার কিছু কিছু ভাগ আছে, সেই ভাগগুলো আছে মিন্স স্টামেন, স্টারনামের সঙ্গে 7 পেয়ার অফ রিবস জোড়া থাকে, 7 পেয়ার অফ রিবস, মানে 7 জোড়া আমাদের, যে 7 ইনটু 2 মিন্স 14, 7 পেয়ার অফ রিবস আমাদের কানেক্ট থাকে স্টারনামের সঙ্গে। ক্লিয়ার? তার মানে কি 14টা কানেক্টেড থাকে স্টারনামের সঙ্গে, 14 মিন্স এদিকে 7টা এদিকে 7টা। তো এই যে রিবসটাকে সেটাকে আমরা বলি ট্রু রিবস, ট্রু রিবস, কমপ্লিট? ক্লিয়ার? নেক্সট আমরা আসছি 8 9 10, 8 9 10, এই যে তিনটে বোন থাকে 8 9 10, তার মানে 3 হলো, তিনটে বোন দু সাইডে 6, এই 6 যে বোন সেটাকে আমরা বলি ফলস রিবস। ক্লিয়ার? তার মানে 14 আর 6, 20 হয়ে গেল। লাস্ট যে চারটে বেঁচে রইলো 11 আর 12, এখানে 7টা হলো, তারপরে 8 9 10, তিনটে হলো, তার মানে কমপ্লিট হলো 10টা। নেক্সট যে দুটো লাস্ট দুটো যে আমার আসছে 2 ইন্টু 2, মানে দু সাইডে দুটো, এটা 4, তার মানে আমার কমপ্লিট হয়ে গেল 24। এই বোনটাকে আমরা কি বলি, ফ্লোটিং রিবস। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ফ্লোটিং রিবস, ঠিক আছে? ফ্লোটিং রিবস, ওকে? তার মানে আমাদের কতগুলো কমপ্লিট হলো, 14 6 আর 4, 24 আর তার সঙ্গে 1, তার মানে আমাদের কতগুলো বোন কমপ্লিট হলো, কমপ্লিট করা আছে আমাদের 80টা, কমপ্লিট হয়ে গেছে আমাদের 54, তাহলে আর বেঁচে কত রইলো, 26। এই 26 যেটা আছে সেটার আমি একটা ট্রিক দিয়ে তোমাদেরকে বোঝাবো, সেটা হবে আমাদের ভার্টিব্রাল কলমের যে কটা হাড় থাকে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, সো নেক্সট যে 26 বোন সেটা আমরা দেখে নিই, 26 বোনটা কোথায় থাকে, ভার্টিব্রাল কলমে, কোথায় বললাম, ভার্টিব্রাল কলম, ওকে, এখানে থাকে 26, ঠিক আছে? ভার্টিব্রাল কলমটা যদি আমি একটা রাফ ডায়াগ্রাম আঁকি, তাহলে এরকম টাইপের যদি ভার্টিব্রাল কলমটা হয়, ঠিক আছে, এই যে পুরো যে ভার্টিব্রাল কলমটা, এই যে এগুলো দেখছো পুরোটাই ব্যাকে আছে পুরো ফিগারটা, ঠিক আছে? এটাতে আমাদের কতগুলো থাকে,
26 অ্যাকচুয়ালি এগুলোতে থাকে 33 মধ্যে থেকে এগুলো ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে যাওয়ার ফলে এটা 26 এ কনভার্ট হয়। 33 কোথায় কোথায় কি থাকে সেটা আমরা ফার্স্ট দেখে নিই, তার জন্য আমাদের একটা ট্রিক মনে রাখতে হবে, সেটা কি কি লিখলাম এখানে CTLSC, এখানে কি মনে রাখতে হবে, কার্টুন লাইক সিনচ্যান, এখানে মনে রাখতে হবে কার্টুন লাইক সিনচ্যান, ঠিক আছে, কার্টুন লাইক সিনচ্যান মনে রাখলে এটা প্রত্যেকটা যে 26 কি কি আছে, 26 যে ভার্টিব্রাল কলমে কি কি বোনস আছে সব মনে থাকবে। তো সি ফর কি, সি ফর হচ্ছে সার্ভাইকেল, সি ফর সার্ভাইকেল, সার্ভাইকেল কয়টা থাকে 7, ঠিক আছে 7টা। নেক্সট আসছে থোরাসিক, থোরাসিক কয়টা থাকে 12টা। নেক্সট আসছে লুম্বার, লুম্বার কয়টা থাকে 5টা, ক্লিয়ার। নেক্সট আসছে স্যাক্রাল, স্যাক্রাল কয়টা থাকে, অ্যাকচুয়ালি থাকে 5টা কিন্তু এটা ফিউজ হয়ে হয়ে যায় 1টা, ঠিক আছে। লাস্ট এন্ড ফাইনাল সেটা হচ্ছে সি, সি সি হচ্ছে কক্সিজিয়াল, কক্সিজিয়াল কয়টা থাকে 4টে, সেটা ফিউজ হয়ে পড়ে কক্সিস বলে একটা বোনে কনভার্ট হয়ে যায়, ফিউজ হয়ে ওটা হয়ে যায় 1। তাহলে কয়টা হলো 7 আর 2 আর 19, 19 আর 5 হচ্ছে 24, 25 আর 26, কিন্তু আমি জেনারেলি কি বললাম 33 থাকে ফার্স্টে, ঠিক আছে। তাহলে এতটা পর্যন্ত আমাদের কত হচ্ছিল 24, 29, 33, কমপ্লিট, বোঝা গেল, ঠিক আছে। এই যে প্রত্যেকটা সেটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যে প্রথম যে 7টা সেটাকে কি বলে, 12টাকে কি বলে, নেক্সট 5টা সেটাকে লুম্বার বলে, তারপরে যে 5টা সেটাকে স্যাক্রাল বলে, তারপর সেটাকে কক্সিজিয়াল বলে, ঠিক আছে। এই ডায়াগ্রামটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যেমন আমি বললাম সেই হিসেবে দেখে নেবে, আর এই ট্রিক্সটা মনে রাখবে কার্টুন লাইক সিনচ্যান, তাহলে তোমাদের প্রত্যেকটা জিনিস মনে থাকবে, ঠিক আছে। তাহলে আমি একটা ছোট ইনফরমেশন দিই, ইনফরমেশনটা হচ্ছে এই যে আমাদের স্টার্টিং যখন হচ্ছে এই বোনটা, এই ভার্টিব্রাল কলমটা স্টার্টিং হচ্ছে, ঠিক আছে, ভার্টিব্রাল কলমের স্টার্টিং এর সময় একটা এখানে এখানে একটা বোন থাকে, সেই বোনটার নাম কি, সেই বোনটার নাম হচ্ছে অ্যাটলাস, অ্যাটলাস, ঠিক আছে, এটাকে ফার্স্ট সার্ভাইকেলও বলে। অ্যাটলাসটা কেন বলছি, কারণ অ্যাটলাসের কাজ কি, অ্যাটলাস যে বোনটা সেটার কাজ হচ্ছে এই যে উপরের পুরো পার্টটা, এই পার্টটা আমরা যে মুভমেন্ট করছি এইদিকে ওদিকে হ্যাঁ বা না যখন আমরা কাউকে বলি সেটাতে কে কাজ করে, অ্যাটলাস, ঠিক আছে, অ্যাটলাসটা কিন্তু এই সার্ভাইকেলের মধ্যে পড়ছে, ক্লিয়ার। সো আই হোপ তোমাদের এই যে লাস্ট যে 26টা করার পর আমাদের কমপ্লিট হয়ে গেল 80 বোনস, তো এক্সিয়াল পার্টে যে 80টা বোনস ছিল সেগুলো আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এবারে আমরা দেখব, নেক্সট পার্টে আমরা দেখব অ্যাপেন্ডিকুলার সিস্টেমে যে 126 বোনস আছে, যে প্রত্যেকটা হাতে বা ফিঙ্গার বা পায়ের, পায়ের যে আঙ্গুল প্রত্যেকটাতে কি কি বোন থাকে বা এগুলোর নাম কি সেগুলো আমরা দেখব, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুরোটা দেখে নিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে, ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে যতটা পারবে, আর ভিডিওটাকে কিন্তু লাইক দিতে ভুলবে না, আর যদি কোনো রকম প্রবলেম থাকে অসুবিধা থাকে সেটা এই রিলেটেড, এই ভিডিওটা রিলেটেড, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও, ঠিক আছে। তো গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।